নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবর, স্পন্সার্ড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বিওয়েল এর বিজ্ঞাপনে। আমি দেবাশিস, আমার সঙ্গে রয়েছে বাণী। চলে যাচ্ছি আমরা বিস্তারিত খবরে। চলে আসছি বিস্তারিত খবরের প্রথম খবরে। বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে নিখোঁজ এক ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 1 নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। নিখোঁজ ওই ছাত্রীর নাম সোমা বর্বর, সে ইচ্ছাগঞ্জ শুকুর চন্দ্র হাই স্কুলের ছাত্রী। এই ছাত্রীর পরিবার থানায় 3 জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে। ওই ছাত্রীর পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছে আমরা শুনে নিচ্ছি। হ্যাঁ, আপনার কেন নিখোঁজ আছে? কেননা ওরা তো স্কুলে গিয়েছিলো রেজাল্ট আনতে, ঠিক আছে? যে ছেলেগুলো আমরা আসছে এখানে, আমাদের বাড়িতে ওরা 3 দিন আসছিলো। আবার খাবার মধ্যে ওর কতগুলো জিনিস পাওয়া হয়ে গেছে, এই প্রমাণ ভিত্তিকে আমরা তাদেরকে নাম দিয়েছি, ঠিক আছে? আরও অনেক কিছু কথাবার্তা ওর মধ্যে ফল্ট পেয়েছি। তা কী মনে হয় আপনার, আপনার মেয়ে হারিয়ে যাওয়ার পিছনে কারা দায়ী? ওরাই আছে যুক্ত, ওরাই। কারা সেটা? সে হচ্ছে প্রণব বিশ্বাস, আর হচ্ছে যে ওর রাম বিশ্বাস যে ছেলেটা আছে, ও মধ্যপ্রদেশের, এইখানকার নয়। তার সাথে যুক্ত আছে ও, আর ওর মা যুক্ত আছে, ওর নাম হচ্ছে মিনু সরকার, আর রাম সরকার। যারা যুক্ত আছে তার বাড়ি কোথায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, হ্যাঁ। আর যে বেলতাপাড়ার ছেলেটার নাম হচ্ছে ওর প্রণব বিশ্বাস, এখানকার ছেলে। আচ্ছা, ওদের সঙ্গে মানে কিভাবে তো মধ্যপ্রদেশে বাড়ি আর এখানে আপনার মেয়ের সঙ্গে? জানা না, ওইটা না। মানে কি মনে হয় আপনার, কেন নিখোঁজ আছে? ওই ছাত্রীর পরিবারের তরফ থেকে জানা গিয়েছে তারা চান তাদের মেয়ে বাড়ি ফিরে আসুক। পুলিশ ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে। এই ছাত্রীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মেখলিগঞ্জ ও তুফানগঞ্জের পর এবার খোদ কোচবিহারে দেখা মিলল বিরল প্রজাতির ট্যারান্টুলা মাকড়সা। কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাকড়সাটি দেখতে পাওয়া যায়। জানা যায় এদিন সকালে স্কুলের ভবনে কাজ চলছিল, সেই সময় স্কুলের পেছনের দিক পরিষ্কার করার সময় জঙ্গলের ভেতরে মাকড়সাটি দেখতে পান অলোকেশ কার্জি নামে এক কর্মী। এরপর একটি প্লাস্টিকের বোয়ামে সেটিকে আটকে রাখেন তিনি। অলোকেশ জানান, এর আগেও টিভিতে ট্যারান্টুলা মাকড়সা দেখেছি, তাই এই মাকড়সাটিকে চিনতে পেরেছি। চলে যাচ্ছি পরের সংবাদে। চলে আসছি পরবর্তী সংবাদে। মালদারাম নিরাপদ বৈঠক করে একথা জানালেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। গত কয়েকদিন ধরে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। সাধারণ মানুষ আম খাওয়া কমিয়ে দাওয়াতে মাথায় হাত পড়েছিল জেলার আম চাষীদের। এই গুজবের মোকাবিলা করতে বুধবার মালদার প্রশাসনিক ভবনে একটি প্রশাসনিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী, কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক দীপক নায়েক, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা, অতিরিক্ত জেলার শাসক পদম সুনাম সহ অন্যান্য আম ব্যবসায়ীরা। এদিনের এই প্রশাসনিক ভবনে বৈঠকে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য কি বললেন আমরা শুনে নিচ্ছি। পূর্ণ নিরাপদ, মালদার আম বাইরে বিক্রি করা নিয়ে কিছু কিছু সমস্যা আমাদের মালদার আম গ্রোয়াররা কেউ কেউ বলেছিলেন, এবং আমাদের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দ্রনাথ চৌধুরী ছিলেন, রাজ্য সরকারের নজরেও আনেন, এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা মিটিং ডেকেছিলাম গ্রোয়ার্সদেরকে নিয়ে। সেখানে যেটা মেনলি দেখা গেল যে আসামে একটা ওরা মানে আমাদের কার্বাইড দিয়ে পাকানো ইম্যাচিওর আম নিয়ে একটা ড্রাইভ করছে, সেটা নিয়ে কার্বাইড বিষয়ে আমরা একটা সচেতনতা করছি আমাদের মালদার আমের বিষয়ে। তো মালদার আম যে সম্পূর্ণ নিরাপদ, সেই এখানে আমাদের ম্যাঙ্গো গ্রোয়ার্সরা একটা এফিডেভিট দেবেন যে মালদার আম সম্পূর্ণরূপে পেস্টিসাইড ফ্রি, এবং মানে যে ধরনের খারাপ পেস্টিসাইড ফ্রি এবং কার্বাইড দিয়ে পাকানো হয় না, এরকম দেবেন। তার উপরে ভিত্তি করে তাদেরকে যে ব্র্যান্ডিং অর্থাৎ মার্ক করে দেওয়া ডিপার্টমেন্টের তরফ থেকে, সেটাও করা হবে, এবং মালদার আম যে সম্পূর্ণ নিরাপদ সেই বিষয়ে আমরা মানুষকে জানাবো। কেউ কেউ ভার্বালি বলেছেন, গত কয়েকদিন ধরে মালদা জেলায় আমের ভরা মৌসুমে নিপা ভাইরাসের আতঙ্ক ও গুজব ছড়ায়, বাজারে প্রায় বন্ধ হয়ে যায় আম বেচা কেনা। ভিন রাজ্যে আম নিয়ে গিয়ে সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের, সে কারণে তড়িঘড়ি বৈঠক ডাকা হয় প্রশাসনিক ভবনে। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে মালদার আমকে নিরাপদ বলে ঘোষণা করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। 14 বছরের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অস্তিচক গ্রামে। পরিবারের তরফ থেকে পুলিশ ও চাইল্ড লাইনে যোগাযোগ করে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তারপর কেটে গেছে প্রায় 1 মাস, তবে এখনও খোঁজ মেলেনি কিশোরী। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কিশোরীর পরিবারের সদস্যরা।
কিশোরীর পরিবারের সদস্যরা কি বলছেন এই অপহরণের ঘটনা নিয়ে আমরা দেখে নিচ্ছি। নাম শিবশঙ্কর মাইতি, এগড়া থানা ওচ্ছ গ্রামে বাড়ি আমার। আমার ঝুমর মেয়ে দুজন ক্লাস সেভেনে পড়ে, কিন্তু সন্ধ্যার সময় তার মা বাজার করতে পাঠিয়েছিল কিছু বাড়ির কেনাকাটা করার জন্য। কিন্তু হঠাৎ একটা মারুতি আমার বাড়ি থেকে আসার পথে মেয়েটা হঠাৎ একটা মারুতি তুলে নিয়ে যায়। আমরা কিছু লোকজন তার পিছনে ধাওয়া করি, কিন্তু গাড়িটাকে আমরা ধরতে পারিনি। পরক্ষণে জানতে পারি যে গাড়িটি দীঘাদারি গ্রামে ভূপতিনগর থানার একটি ছেলে নিয়ে যায়। তা ওখানকার আমরা যাই, গিয়ে ওখানকার পঞ্চায়েতকে বলি। ওখানকার যিনি পঞ্চায়েত ছিল উৎপলবাবু, উনি বলেছেন যে আমাকে দুটো দিন টাইম দাও, আমরা মেয়েটা ফেরত দেবো, কিন্তু উনি দিতে পারেন। তারপরে সেখান থেকে এসে আমি এগড়া থানাতে জানাই। জানানোর পরে কেসও হয়, কিন্তু এগড়া থানা আজ পর্যন্ত কোনো আমাকে সদুত্তর দিতে পারেনি। তারপর সেখান থেকে এসে আমি চাইল্ডলাইনেও জানাই কাঁথিতে। সেখান থেকে বেরিয়ে আমি কালকে নবান্নে ভবানী ভবনে গেছিলাম, ভবানী ভবনে জানিয়েছি, সেখান থেকেও কোনো সদুত্তর আজ পর্যন্ত পাইনি। আমার মেয়েটি পাওয়া যায় নাকি? আমার নাম শিবশঙ্কর মাইতি। এ বিষয়ে এগড়া থানার ওসি কৃষ্ণেন্দু রায়চৌধুরী জানান, আমরা ঘটনার তদন্ত করছি, অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে, তাদের খোঁজ চলছে, আমরা কিশোরীর সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। চলে যাচ্ছি পরের সংবাদে। এবার শহরবাসীর ঘরে সমবায়ের জিনিস পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কোচবিহার হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি। আজ কোচবিহার হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন শহরের একটি বেসরকারি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এদিন সভা শেষে কোচবিহার হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির সভাপতি ভূষণ সিং বলেন, আজ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সভার মধ্যে দিয়ে সোসাইটির আগামী দিনের কর্মপ্রণালী ও উন্নয়নমূলক কাজের বিষয় পরিকল্পনা নেওয়া হলো। সোসাইটির অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে আমাদের সর্ব কুচবিহারের সব দিক থেকে আমাদের যারা মেম্বার সহমঞ্জিকাটা, যারা মেম্বার না শেয়ারার ও শেয়ারার অনেকে আছেন, তাদের সবাইকে নিয়ে আমাদের জেনারেল মিটিং চলছে এখানে। এখানে আমাদের প্রচুর আমাদের যারা সমবায়ের সাথে জড়িত তারা এসেছেন এখানে। আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমাদের করতে হয় এই জন্যই যে সমবায়ের আগামী দিনে কী কাজ করবো আমরা, কী ডেভেলপমেন্ট করবো, সেগুলো সমস্ত আমাদের পাশ করাতে হয়, সেটা রাজ্য সরকারের কাছে পাঠাতে হয়। এরপরে আমাদের সমবায় যে জায়গায় ছিল মৃতপ্রায় সমবায়কে আমরা আসার পরে আজকে একটা সমবায়ের প্রথম স্থান অধিকারী আমাদের ওয়েস্টবেঙ্গলে পেয়েছি। তার মানে কাজের মাধ্যম দিয়ে আমাদের কর্মচারীরা আছে, যারা কর্মচারী আছে তারা সঠিকভাবে কাজ করেছে। আমাদের ডিরেক্টররা আছে তাদের মধ্যে, আমাদের মধ্যে একটা মেলবন্ধনের মাধ্যম দিয়ে আমরা সমবায়টাকে একটা ভালো জায়গায় নিতে পেরেছি। আমরা দুবার প্রাইজ পেয়েছি। আশা করি আমরা ওয়েস্টবেঙ্গলের মধ্যে আগামী দিনে সমবায়ের একটা নাম আমরা ছড়িয়ে দিতে পারি পশ্চিমবঙ্গে, যে কুচবিহার হোলসেল কোঅপারেটিভ সোসাইটি একটা জায়গা করে নিয়েছে। আজকে বাজারের দাম বাজারের দামটাকে আটকে দেওয়ার পথটা হচ্ছে সমবায়ের মাধ্যম দিয়ে। বাজারের দাম যাতে বৃদ্ধি না পায়, লোকে যাতে যে কোনো দামে মানে যে দামে কেনার কথা তার চেয়ে অধিক দামে বাজার কিনছে, সেটাকে ধরে রাখার জন্য যাতে সমবায়ের মাধ্যম দিয়ে মাল কিনলে জেনুইন মাল কম দামে পাওয়া যাবে, এটা আমরা কিন্তু মানুষের মনে ঢুকে দিতে পারছি। আজকে প্রচুর লোক আমাদের সমবায়ে আসছে। আজকে আমরা ওখানে কসমেটিক্স একটা ডিপার্টমেন্ট করে নতুনভাবে করেছি, যেখানে বাজারে বলতে হয় যে ওই কোম্পানি ওই লিপস্টিকটা দেন, ওই কোম্পানি ক্রিমটা দেন, আমরা টোটাল ডিসপ্লে করে দিয়েছি। লোকেরা ছেলেমেয়েরা ঘুরে সে মালটাকে যার যেটা পছন্দ সেটা বের করতে পারবে, বের করে তারা জিনিসপত্র কিনে নিতে পারবে। এই জন্য আমরা কসমেটিক ডিপার্টমেন্ট করেছি। আগামী দিনে রাজ্য সরকারের কাছে আমরা প্রতিশ্রুতি মানে আমরা যদি কিছু টাকা পয়সা পাই, ডেভেলপমেন্টের টাকা পয়সা পাই, তাহলে এটাকে আরও বহুতল করে নিয়ে আমরা এটার মধ্যে কাপড় চোপড় আরও জিনিসপত্র সমস্ত ঢুকিয়ে সমবায়কে একটা কুচবিহার ভালো জায়গা নেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের ঘরে সমবায়ের জিনিস পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আপাতত কোচবিহার শহর এলাকায় এই পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা যায়। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের পাঁশকুড়া থানা রাতুলিয়া বাজার এলাকার 6 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত ওই দুই বাইক আরোহী সম্পর্কে দাদু ও নাতি। ওই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। অবরোধের ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা গিয়েছে আজ সকালে 3.5 বছরের নাতিকে বাইকে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা অঞ্জন ফোনটে।
সেই সময় দ্রুতগতিতে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দাদু এবং নাতি রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবার আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। বিওয়েল, যেখানে রোগীর যত্ন আপন ছেলেদের মতো, এখানে নিয়মিতভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈমাল সেনগুপ্ত, ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর সুভাশিস চ্যাটার্জি, জেনারেল ল্যাপারোস্কোপিক এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নবলীন চক্রবর্তী, ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোএনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতিমানি। চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার, ন্যায্য মূল্যে ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি। রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট। www.khaburia24.com পেজে গিয়ে বিওয়েল এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারেন অথবা ফোন করুন 7047915767 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বি ওয়েল নিবেদিত খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবরগুলি বিস্তারিতভাবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিরোধীদের হাতে খুন হওয়া দলীয় কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে ৫০,০০০ টাকা তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র। আজ তপন থানার রামপাড়া চাচরা এলাকায় মৃত কর্মী সঞ্জয় সরকারের বাড়িতে যান ওই তৃণমূল কংগ্রেস নেতা। সঞ্জয়ের মায়ের হাতে ওই টাকা তুলে দেন তিনি। দিনাজপুর জেলা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র বলেন, আমরা সঞ্জয় পরিবারের সাথে আছি, দলও তার পরিবারের পাশে আছে, সব রকম সাহায্য ও সহযোগিতা আমরা সঞ্জয়ের পরিবারকে করব। তিনি কি বললেন আমরা শুনে নিচ্ছি। ১৪ তারিখে যে নির্বাচন হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী কর্মী খুন হয়, তার কিছু সাহায্যের জন্য আমরা এসেছিলাম আজকে। মানে বিরোধীরা তাকে পিটিয়ে মেরে ফেলে, সে যেহেতু আমাদের অ্যাক্টিভ কর্মী ছিল, তৃণমূলের কর্মী ছিল, সেহেতু তাকে বিরোধীরা, এই গ্রামের খুব ভালো ছেলে ছিল এবং ভালো কর্মী ছিল, সেই কারণে একে যদি এখান থেকে সরানো যায় তাহলে আগামী দিনে এই অঞ্চলটা অর্থাৎ এই গ্রামটা আমরা ক্যাপচার করতে পারব, সেই কারণেই তাকে সেদিন পিটিয়ে মারা হলো। বিজেপি যা মেরেছিল বিজেপি, চেষ্টা করা হবে যে তারা যেন সমস্ত ধরনের, আমাদের সরকার যেভাবে মানুষকে সাহায্য করছে, সেহেতু যেহেতু আমাদের দলীয় কর্মী, আমাদের ভালো একজন কর্মী, সেহেতু অবশ্যই স্পেশালভাবে আমরা দেখব যাতে এই পরিবারটা সাহায্য করবে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দিন সকালে বিরোধীরা ছাপ্পা ভোট দিচ্ছিল, সেই সময় সঞ্জয় বাধা দিলে বিরোধীরা সঞ্জয়কে বেধড়ক মারধর করে বলে জানা যায়। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রেমের সম্পর্ক উকি দিচ্ছিল তৃতীয় আরেকজন, তাই নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে দিশেহারা হয়ে পড়ে প্রেমিক। অবশেষে এই ত্রিকোণ প্রেমের জেরে প্রেমিকার গলায় ব্লেড চালিয়ে পরে নিজেও ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলো প্রেমিক। ঘটনাটি ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় শোরগোল পড়ে যায় মালদা গাজল থানার চম্পাধিকি এলাকায়। বর্তমানে প্রেমিক ও প্রেমিকা দুজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আমরা শুনে নিচ্ছি ঘটনা। ঠিক আছে, আজকে থেকে না, নয় মাস দেখে ওর মা বাবা মা ওর বাবা মা আমার বাড়িতে আসতো যেত, ওর মা বাবাতে সামনেই আমার ভাইয়ের সঙ্গে ওর মা মেয়ে শুতো, আমার বিছানা, আমার ভাইয়ের বিছানায়, ঠিক আছে, যাই হোক মদ খেতো আমার ভাইয়ের সঙ্গে আমাদের সামনে বসে, ওই মেয়েটা ওই রত্না আমাদের সামনে বসে মদ খেতো, তারপরে একা একা আমাদের বাড়িতেই আসতো, যখন আমরা বাড়িতে না থাকতাম তখন ওই মেয়েটা আমাদের বাড়িতে অনেকবার ধরা পড়েছে, আমরা কেন কিছু না, আমরা বলতাম জানি না, আসতো আসতো, হ্যাঁ, তারপরে ওই ছেলেটাকে মেয়েটাকে এত মানে পাওয়া করে দিত, ছেলেটাকে যেখানে ছেলে ঘুরতে হয়ে যেত, আসলো বাড়িতে আমরা ভাইয়ের উপরে একটু উপরে হাওয়া আছে, ওর মানুষটা দিমাগটা ইয়েটা মানে একটু উপরে হাওয়া আছে, আমরা ওখানে এসলাম ইলাজ করাতার জন্য, যেরকম এরকম উপরে হাওয়া আছে যা ইলাজ করার জন্য, ওই এখান থেকে আমার ভাইকে নিয়ে পালিয়ে গেল,
ওর হাতে একটা টাকা ছিল না, কে কে নিয়ে পালিয়ে গেল, রত্না নিয়ে পালিয়ে গেল। আমার ভাইয়ের হাতে এক টাকা ছিল না, এক টাকা যাকে বলে আমি নিজে, ওর বড় বোন আমি ভাড়া দিয়ে নিজে নিয়েছিলাম। তারপর যাই হোক ওকে নিয়ে আসলাম, ও দুই দিনের মধ্যে ও নিয়ে গেলে চলে গেলো। ও আমার ভাইকে লাস্ট কবে নিয়ে গেল, ও গেল গেল মাসের 3-4 তারিখের মধ্যে, সঠিক মনে নাই 4 তারিখে কি 3 তারিখে গেছে। ওর মা বাবা বাড়িতে ওখান থেকে গাড়িতে উঠবে 4-5 তারিখে ভোটের আগে। তারপরে কি হলো? হ্যাঁ, যাই হোক বিয়ে করে নিল ওরা দুজনে। বিয়ে করে নেওয়ার পরে এক মাস থাকে সংসার করে দিল্লি থেকে, ওর বাবা যে মেয়েকে নিয়ে আসলো পালিয়ে। আর আমরা যখন দিল্লিতে গেছি, হ্যাঁ ওর কাজ করতে, ওই ভাইয়ের সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে গেলো। ওকে বললাম কি তোর মা বাবার সঙ্গে কথা বলিস, বলে কি না সবটা কথা মিথ্যা কথা বলতো, বলতো না আমি কথা বলি না। তারপরে কি হলো? হ্যাঁ যাই হোক নিয়ে আসলো, আমরা বললাম তাই তুই কোথাও আছিস, বললাম আমি বাড়িতে চলে এসেছি, আমার বাবা নিয়ে এসেছি। তারপরে? হ্যাঁ বাবা নিয়ে এসছে। আমার ভাই তারপরে কতটা অত্যাচার করলো যে ও চলে গেলো আমার সঙ্গে আসবে না, তো আসলেই কেন, আর তখন থাকবে না তো কেন আসলাম, আমার সঙ্গে সংসার করলে কেন। হ্যাঁ আজকে ছেলেটাকে এত মানে পাগল করে দিয়েছে, ছেলেটা যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কালকে কালকে কোথায় গেছিল? হ্যাঁ কালকে কোথায় গেছিল? কালকে কালকে আমি জানি না, আমাদের বাড়িতেই দিল্লি, আমরা এসেছি কবে। তারপরে কী শুনলেন কালকের গল্পটা, কী শুনলেন কালকের গল্পটা? কালকের গল্পটা আমরা জানি না, আমরা সন্ধ্যাবেলা শুনতে পেলাম যে গলা কেটে নিয়েছে, ওরও কেটে দিয়েছে, ওরও কেটে দিয়েছে। মানে ও ছেলে মেয়ে কেটেছে? হ্যাঁ ছেলে মেয়ে দুজন গলা কেটেছে। কী নাম আপনার? কী নাম আপনার? আমার নাম মনা, ভালোবাসা আছে। ঠিক আছে আজকে থেকে না 9 মাস দেখে ওর মা বাবা মা, ওর বাবা মা আমাদের বাড়িতে আসলো। তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। চলে যাচ্ছি পরের সংবাদ। অসৎভাবে বের করা এসসি এসটি শংসাপত্র বাতিলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সশস্ত্র আদিবাসীরা। আজ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চন্দনপুরের খড়াই মোড়ে এই অবরোধ করা হয়। মোট 11 দফা দাবিতে পথ অবরোধ করে সোচ্চার হয় সর্বভারতীয় আদিবাসী সংগঠন। এদিন এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নং ব্লকের চন্দনপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের আদিবাসীরা এদিন এই পথ অবরোধে সামিল হন। আদিবাসীদের কি অভিযোগ আমরা শুনে নিচ্ছি। প্রশাসনকে জানিয়েছেন এই দাবির ব্যাপারে? হ্যাঁ সমস্ত প্রশাসনকে জানিয়েছি। এসডিওকে বলতে এসডিও বলছে যে আমাকে উপর থেকে চাপ দেওয়া হয়েছে, বিডিওকে বলতে বিডিও বলছে আমাদেরকে উপর থেকে চাপ হয়েছে। তো আমি জানি না যে একটা এসটিদের ক্ষেত্রে কিংবা এসসির ক্ষেত্রে যখন একটা নিয়ম লঘু হয় তো সেটা পশ্চিমবাংলা ব্যাপী হয়, কিন্তু কোনো দুটো ব্লক অনুযায়ী হয় না। কিন্তু এই ক্ষেত্রে যেটা বিডিও সাহেব বললেন যে পটাশপুর 1-2 ক্ষেত্রে এই নিয়মটা চালু হয়েছে, এই দাবিগুলো যদি পূরণ না হয় পরবর্তীতে পরবর্তী আমরা বৃহত্তর আন্দোলন সময় করবো। টুটু শুধু পুরো মেনিপুর নয়, টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে সর্বভারতীয় আদিবাসী সংগঠন ভারত জায়গা মাঝি পারগানা মহল এই নিয়ে আমাদের জেলা নেতৃত্ব রবীন্দ্র টুটু বলেছেন যদি 30 তারিখের মধ্যে সমাধান না হয় এর এই আন্দোলনটা শুধু পশ্চিমবাংলা জুড়ে ব্যাপী চলবে। আমাদের 1 তারিখ থেকে কতবার কিংবা বৃহত্তর আন্দোলন নামবো প্রশাসনকে জানিয়েছেন এই দাবির ব্যাপারে? হ্যাঁ সমস্ত প্রশাসনকে জানিয়েছি। এসডিওকে বলতে এসডিও এদিন বিক্ষোভকারী এক আদিবাসী বলেন যে তাদের জেলা নেতা রবীন্দ্র টুটু বলেছেন যে তাদের এই সমস্যা যদি 30 তারিখের মধ্যে সমাধান না হয় তাহলে 1 তারিখ থেকে এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে চলবে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ছেলে ধরা সন্দেহে গণপিটুনির জেরে মৃত্যু হলো এক ব্যক্তি। বুধবার ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ডুবাপাড়া এলাকায়। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গত কয়েকদিনে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে 5 জন। এদিন দুপুরে ফের ছেলে ধরা সন্দেহে ওই ব্যক্তিকে বেদম মারধর করে স্থানীয় বাসিন্দারা। লাইট পোস্টে বেঁধেও ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি গেলে সেখানেই প্রভাবিত ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চলে যাচ্ছি পরের সময়ে। সঙ্গীর অভাবে বিষণ্ণ জীবন কাটছিল বানর নিভির। অথচ এখন সন্তান লালন পালনের সময় 4 বছর বয়সী নারী বানরটির। নিজের জননী সুলভ আকাঙ্ক্ষা পূরণ করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছে নিভ। সে দত্তক নিয়েছে একটি মুরগি ছানাকে। গত কয়েক সপ্তাহ ধরে নিভ মাতৃস্নেহে লালন পালন করে চলেছে মুরগি ছানাটিকে। তাকে নিয়মিত স্নান করাচ্ছে, একসঙ্গে খেলাধুলো করছে এবং যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে আদরের মুরগিটিকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ছে সে। ঘটনাটি ইসরায়েলের এক সাফারি পার্কের। এই সাফারি পার্কের কর্তা মোর পরাজ সাংবাদিককে জানিয়েছেন সঙ্গী খুঁজে পেতে বেশ সমস্যায় ভুগতে হচ্ছিল নিভকে। এজন্যই হয়তো সে মুরগিটিকে নিজের সন্তানের মতো পালতে শুরু করে। তিনি আরও জানিয়েছেন এদের মধ্যে এতটা বোঝাপড়া রয়েছে যা দেখে বিস্মিত চিড়িয়াখানার কর্মীরা। নিভের খাঁচার ফাঁক বলে সহজেই পালাতে পারে সক্ষম মুরগিটি, কিন্তু প্রথম থেকেই সে নিভের সঙ্গেই থাকছে। এমনকি বন্যপ্রাণীর খাঁচায় গৃহপালিত মুরগি কিভাবে প্রবেশ করলো তা সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি কেউ।
ইন্দোনেশিয়ান ব্ল্যাক ম্যামা প্রজাতির এই বানর অনেক সময় মুরগি বা এই জাতীয় অন্যান্য পাখিদের হাতের কাছে পেলে মেরে খেয়ে ফেলে। তাই নিভের স্বপ্রজাতির অন্য কেউ যেন মুরগিটিকে কোনো ক্ষতি না করতে পারে সেজন্য তাদেরকে আলাদা খাঁচায় রাখা হয়েছে। এখনো পর্যন্ত মুরগিটির কোনো নাম রাখেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নতুন অভিভাবক খুঁজে পেয়ে আনন্দে দিন কাটছে তার। রাতেও সবসময় একসঙ্গে ঘুমোচ্ছে তারা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। অপেক্ষার আর মাত্র একদিন, তারপরেই মেতে উঠবে আট থেকে আসি, চিৎকার হবে মেসি মেসি রোনাল্ডো রোনাল্ডো, কোথাও আবার নেইমার, পিছিয়ে নেই জার্মানি স্পেনও, প্রস্তুতি তুঙ্গে। এবার পায়ে বল পড়ার অপেক্ষা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধন আর কয়েক ঘন্টার অপেক্ষা। জানা গেছে আগামীকাল ভারতীয় সময় সন্ধে 6:30 নাগাদ শুরু হবে 21তম ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান হবে মস্কোর লাঝনিকি স্টেডিয়ামে। লাঝনিকি রাশিয়ার জাতীয় এবং সব থেকে বড় স্টেডিয়াম, আসন সংখ্যা 81,000। ফাইনাল ম্যাচও হবে এই স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ ফুটবল তারকারা। উদ্বোধনী ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। বিশ্বকাপে অংশ নিচ্ছে এবার 32টি দেশ। খেলা হবে রাশিয়ায় 12টি স্টেডিয়ামে। চলে যাচ্ছি বাণীর কাছে। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 লাইভ। সারাদিনের সেরা খবরগুলি বিস্তারিতভাবে স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। আমি বাণী এবং সঙ্গে ছিল দেবাশিস। আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaboriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24 প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার। নমস্কার।